হাটে তো 5,000 মানুষ হয়, 5,00,000 মানুষ হয়, পুরো বিশ্বে তো মানুষের তো অভাব নেই। আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে চাই, আমি ছোটোখাটো হাটকে চ্যালেঞ্জ করতে চাই না, আমি ছোটোখাটো কোনো হাটকে চ্যালেঞ্জ করতে চাই না, আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ যে আমার রাজা বদলে কৃষ্ণা ভাগ্যরাজ যুবরাজ সিংহরাজ এদের থেকে কেউ পারবে না। সবার একই কথা ছিল, ইতির মতন যদি একটা বউ হতো, এই প্রশ্নগুলো আসলো বোন। আগে ভালো মা লাগবে, ভালো বাবা লাগবে, তারপরেই না ভালো বউ আশা করা যায়, ভালো মেয়ে আশা করা যায়, তাই না? আগে নিজে বাবা ভালো থাকতে হবে, মা ভালো থাকতে হবে, তারপরে না মেয়ে বাচ্চা কাচ্চা এগুলো আশা করা যায়, ভালো গাছ হলে ভালো ফল পাওয়া যায়। গাছটা একটু সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আপনারা দেখছেন ইতির ভাগ্যরাজকে 2020 সালে কত টাকা বিক্রি হবেন, নাকি কোন প্রদীপ ঘষা দিয়ে এই গরুটি বিক্রি করতে যাচ্ছেন, নাকি প্রদীপের পিছনে কিছু কথা রয়েছে। সব রাজ পরিবারের এই নামগুলো কি রেখেছেন ইতি তার গরুগুলোকে, আমরা শুনব ইতির মুখ থেকে তার এই খামারে কতগুলো রাজ দিয়ে তার নামগুলো করণ করা আছে এই গরুগুলোর। আমরা তার জীবনের অনেক কথা জানা অজানা শুনবো তার মুখ থেকে, চলুন কথা বলি। ইতিয়াপুর ছিল ভাগ্যরাজ, ইতিয়াপুর রাজাবর্ণ, ইতিয়াপুর লক্ষ্মীসোনা। আসলে মনের দিক থেকে অনেকটাই ভালো লাগে, অনেকটা আনন্দদায়ক একটা কথা। ফ্যামিলিকে সময় দেন কীভাবে বোন? আপনার যে ফার্মেসি, ডাক্তারি, তারপরে হলো এই গরুগুলো পালন করা, সব কিছু মিলে আপনার পরিবারকে সময় দেন কী করে? আসলে সেটা তো অনেক মানে কষ্ট না করলে তো আর জীবনে ভালো কিছু করা যায় না, কষ্টের পর থেকেই তো। তো 2009 সালের পর থেকে আমার ফার্মেসি আছে, আমি এই 2009 সালে থেকে আমি এটার সাথে জড়িত। আর 2014 শেষে 15 কিছু মাঝে আমি মানে যে ভেটেরিনারি যে এগুলা চিকিৎসাগুলো এটা আমি শুরু করছি। তো সময় এর মধ্যে থেকে বের করে দেওয়া লাগে, কিছু করার নাই। আর যেহেতু আমি তো অন্য কোনো লাইনে না, যে আমি অন্য কোনো যে আমি সময় দিতে পারতেছি না, বাড়িতে থেকে মানে ফার্মেসিতে বসলেও সেই গবাদি পশুর চিকিৎসা, ওষুধ, মেডিসিন, ম্যানেজমেন্ট, বাসায় তো সে একই। ওই জন্য আমার কোনো প্রবলেম হয় না, হয়তো নিজের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে একটু ধকল পড়ে অনেকটাই, কিন্তু আল্লাহর রহমতে তবু এটাকে ভালো লাগে, যে ভালোই লাগে, কষ্ট করতে ভালো লাগে। ফ্যামিলিতে আপনারা ভাই বোন কয়জন? আমার 6 বোন। কয় বোন? 6 বোন। 6 বোন। আপনি কত নম্বরে? আমি সবার ছোট। আপনি সবার ছোট। বাকি যে বোনগুলো তারা আপনার এই খামারে কিভাবে হেল্প করে কিনা? বাকি বোনরা যার যার মতো বিয়ে হয়ে গেছে, তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত আছেন, কিন্তু তাদের হেল্প বলতে তারা মন থেকে আমাদের জন্য দোয়া করেন, মানে এটাই আমাদের কাছে অনেক। আচ্ছা, আপনি যে এত মানে ডাক্তারি, গরু পালন করা, তারপরে সমাজের মানুষের সাথে যে সোশ্যাল মিডিয়াতে এই যে এত সুন্দর করে কথা বলাটা, এই বিষয়গুলো আসলে কিভাবে? আসলে বললামই তো, ভালো জিনিসটা সবসময় ভালোই হয়, জানি না হয়ে যায়। আমরা কথার ভিতরে কত ধরনের মানিল প্রশ্ন করে বসি, এত সুন্দর করে উত্তরগুলো কিভাবে দিচ্ছেন আপনি? আসলে জানি না হয়ে যায়। আর সত্য জিনিসগুলা, যেমন একটা মিথ্যেকে ঢাকার জন্য 1000টা মিথ্যে বলতে হয়, তবে না একটা মিথ্যেকে ঢাকা যায়। আর আমি তো সবসময় সত্যটা বলতে পছন্দ করি, আমি সত্যর মানে সত্য বলতে চেষ্টা করি সবসময়। তাহলে আমার তো ওরকমভাবে তো কোনো প্রয়োজন হয় না কিছু করার জন্য, যেন আমার যেটা সত্য, যেটা বাস্তব, আমি সেটাকেই বলি। এত বড় গরু একটা আপনার খোলামেলা এই খামারটি, আসলে এটা এখানে রাখা এক রিস্ক কিনা, সেই সুবাদে আপনি কি ধরনের সাপোর্ট পাচ্ছেন প্রশাসনিক দিক থেকে? রিস্ক বলতে এমনি তো আমার উপরওয়ালা তো দেখে রাখিনি, তাছাড়া তো আর সম্ভব হইতো না গরু পালার জন্য। এমনি প্রশাসনিক দিক থেকে আমাদের সাতুরিয়া থানা তো আমার, আমাদের সাতুরিয়া থানা, তো সাতুরিয়া থানার যে স্যাররা আছেন, স্যাররা বলতে ওসি স্যার আছেন, তদন্ত ওসি স্যার আছেন, তারপরে এই সাইড আছেন, দারোগার আছেন, মানে রাতে যদি কখনো মানে অর্থ বলে বের হয়, অন্তত আমার বাসার সামনে একটা হলো হরণ দেন, মানে তারা বুঝান যে তারা আসছে। তারপরে অনেক সময় দেখা যায় যে রাত 1টা 12টা 1টা 2টার দিকে তারা আসেন, এসে গরুর সাথে সেলফি তোলেন, ছবি তোলেন, আধা ঘন্টা বা 5 মিনিট সময় থেকে বসেন, মানে এরকম। মানে থানার দিক থেকে অনেক ভালোই তাই, চুনের কোনো আশঙ্কা লাগার মতো আমার এই জায়গায় নেই, তারা আমাকে একটু ভালোই সাপোর্ট করে। তার মানে প্রশাসনিক দিক থেকে আপনি বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন? আমি ভালো সাপোর্ট করি। আপনার সংসার করার ইচ্ছে নেই? সংসার তো করার ইচ্ছে, মেয়ে হয়ে যাওয়ার সে সংসার করার ইচ্ছে থাকবে না? সংসার করতেছি তো, সংসার তো হইতেছি না। মাশাআল্লাহ, খুব ভালো কথা। আসলে সত্যি কথা বলতে আপনি যে সংসার এবং মনে করেন গরু পালন করা সব কিছু মিলিয়ে, এবং
পরপর মানে আপনি তিনটি চমক, তারপরে আরও দুটি চমক নিয়ে আসতেছেন, সেই চমকগুলোর নামগুলো একটু জানতে চাই। জি, নামগুলো এখন আমি বলবো, কারণ এখন বলার সময় হয়েছে, এর আগে আমি বলি নাই, টক্সিক কেক রাখছিলাম, কারণ নামগুলো অনেকেই আছে যে অনেক করে কপি করে ফেলে, আর আমি তো কারো কাছ থেকে কপি করি না, আমার কাছ থেকে সবাই কপি করে। তো আমার যে ভাগ্যরাজ বাজে যে আরও দুটা গরু আছে, একটার নাম যুবরাজ, একটার নাম সিংহরাজ। যুবরাজ আর সিংহরাজ, এই সবগুলো রাজ কেন? রাজ যেমন এর আগে ছিল আমার রাজাবাবু, রাজাবাবু তার মানে চলন ধারণ আসল চ্যাম্পিয়ন তো হয়ে যায়। আপনি যে অনেক হাট আছে, যে হাটের মানে হলো প্রতিযোগিতা হয়, যে সবচেয়ে সেরা গরু হিসাবে আপনি কোনো প্রতিযোগিতাতে আপনার গরুগুলোকে তুলেছেন কিনা? প্রতিযোগিতা বলতে যে আমার বাংলাদেশ চ্যালেঞ্জিং হিসাবে চলছে, পুরো বিশ্বকে চ্যালেঞ্জ, শুধু বাংলাদেশগুলো চলবে না, পুরো বিশ্বকে চ্যালেঞ্জ। হাটে তো কয় হাজার মানুষ হয়, কয় লাখ মানুষ হয়, পুরো বিশ্বে তো মানুষের তো অভাব নেই। আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে চাই, আমি ছোটোখাটো হাটকে চ্যালেঞ্জ করতে চাই না, আমি ছোটোখাটো কোনো হাটকে চ্যালেঞ্জ করতে চাই না, আমি পুরো বিশ্বকে চ্যালেঞ্জ যে আমার রাজাবাবু লক্ষ্মীসোনা ভাগ্যরাজ যুবরাজ সিংহরাজ এদের থেকে কেউ পারবে না। আমি এতটুকুই আমার একটা মানে কোন দিক থেকে বলছেন আপনি, ওয়েটের দিক থেকে না শক্তির দিক থেকে নাকি আপনার হলো এগুলাকে পালনের যে প্রাকৃতিক পর্যায়ে যে পালনটা সেটার দিক থেকে কোন দিকটাকে আপনি চ্যালেঞ্জ করছেন? আমি সব দিকটাই চ্যালেঞ্জ করি, সব দিক বলতে তো প্রথমত প্রাকৃতিক ন্যাচারাল ভাবে এটা এক দিক, তারপরে যেমন ওর ওয়েট এটা এক দিক, ফিজিয়া হলে তুমি ফিজিয়ান জাতের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যর থেকে এক দিক, চ্যাম্পিয়ন হিসেবে এক দিক, মানে সব দিক বিবেচনা করেই চ্যাম্পিয়ন। আপনার মতন দেশে ঘরে ঘরে যে ইতি জন্ম নিবে, সেই ইতিদের জন্য আপনার কি মানে ইয়ে থাকবে, একটা জিনিস যে আপনি যে গরুগুলো পালন করছেন কী ধরনের সাইজের গরুগুলো নিতে হবে, কোন জাতের গরুগুলো নিলে এভাবে আপনার মতন মানে হলো মোটা দাদা করে হলো মানে লাভবান হবে, এবং কোন গরুগুলোকে তারা মানে হলো প্রথম শুরু থেকে কী ধরনের গরু হাট থেকে কিনবে, এই বিষয়গুলো যদি একটু বলেন। এমনি কিনলে আসলে অনেকেই তো চোখ থাকতে অন্ধ, তাই না? সবার তো কিন্তু চোখ আছে, তারাই যে মানে চোখে দেখে এরকম এই নাই, চোখ থাকতেও কিন্তু অন্ধ থাকে মানুষ, তাই না? তো তাদের চোখ আছে, তারা ভালোভাবে দেখে কিনবে। আর আমি তো পরপর যে কয়টা নিয়ে আসছি ফিজিয়ানই নিয়ে আসছি, আমি বাংলাদেশের সামনে ফিজিয়ান তুলে ধরছি, পুরো বিশ্বের সামনে হলিস্টেন ফিজিয়ান নামের যে জাত আছে এই জাতকে আমি মানে নির্ণয় করে আমি করে নিয়েছি। তো তারা চাইলে ফিজিয়ান নিতে পারে, ফিজিয়ানই সর্বোচ্চ ওজন হয়, ফিজিয়ানটা সর্বোচ্চ ওজন হয়, হলিস্টেন ফিজিয়ানটা সর্বোচ্চ ওজন হয়। তারপরে যে ব্রাহ্মা আছে, কচ আছে, এগুলোর মধ্যে 900-1100 কেজি মিনিমাম মানে সীমাবদ্ধ থাকে। ব্রাহ্মা পালন করতে চান না কেন আপনি? আমি ব্রাহ্মা পালন করতে চাই না, আসলে ব্রাহ্মা এত ওজন ধারণ করতে পারে না, সৌন্দর্য ব্যাপারটা আছে ভালো, ব্রাহ্মা এত ওজন ধারণ করতে পারে না। আর আমি তো মানে 2000 কেজি ওভার করে নিয়ে আসছি প্রতি বছর, তাই না? আমি প্রতি বছর যদি 2000 ওভার করে নিয়ে আসি, তো পরে আমি যদি কেউ আমাকে বলে 1100 কেজি আমার কাছে তো ভালো লাগে না, 1000 কেজি 900 কেজি তো আমার কাছে ভালো লাগবে না। মানে বড়ো যেহেতু হয়েছে, সবসময় 1 কেজি বেশি থাকলেও বেশি থাকবে, না হলে করবো না, কিন্তু আমি নিচের ধাপে আসবো না, সামনের ধাপে যাব। সামনের ধাপে যাবেন, তার মানে যে আপনার যে সার গরুটা রয়েছে সেই সার গরুটা কি আপনার হলো ব্রাহ্মার চেয়ে কি ওয়েট বেশি? ব্রাহ্মার থেকে তো ওয়েট বেশি, দুইটা ব্রাহ্মার যে ওয়েট হবে ওরা একাই তাও ওয়েট আছে, ওর ওজন তো 2094 কেজি সামথিং, আর একটা ব্রাহ্মার ওজন হলে কত হয়, 1000 কেজি 1100 কেজি 900 কেজি 1200 কেজি 1400 কেজি এরকম কিছু হয়, 2000 ওভার করতে পারে না, কখনোই পারবে না, এটা সম্ভবও না। বোন আপনার অনেক কথা বললাম আপনার সাথে, আপনার একটা বিষয়ে জানতে চাচ্ছি যে মানে হলো খামার শুরুটা আসলে কি করে করা উচিত, নতুন কোনো খামারে যদি খামার করতে চায় তাহলে তার কিভাবে আসা উচিত, কোন বিষয়টা জানা উচিত, আর জানা না থাকলে বা কি হয়? তার মানে অভিজ্ঞ দক্ষ থাকতে হবে, মানে এগুলোর প্রতি বুঝতে হবে, কিছু তাদের মনোভাবগুলা, পশু পাখির সাথে মিশতে হবে, কি বলতে চায় আসলে, একটা জিনিসের সাথে না মিশলে না জড়িয়ে থাকতে তো আর বোঝা যায় না, অসুবিধা লাগছে অনেকে আছে যে সেটা বুঝে না, গরুকে না খাওয়া বাদে নিজেই পোলা মাংস কোরমা খাইতেছে, গরু তো খালি গোড়ায় বাইরে রাখছে, চিৎকার পারতেছে, তাহলে কি আর গরু হবে? আর আমার তো নিজে না খেয়ে না পড়েই তো গরু পালতেছি, এর জন্য মানে তাদের মন মানসিকতাকে অধীর রাখতে হবে, কখনো মানে সামনে ভয় দেখে পালিয়ে বেড়ালে চলবে না, সামনে ভয় আছে জয় হবে। বাংলাদেশে যে মহামারী চলতেছে কি কখনো ভালো হবে না? অবশ্যই আল্লাহর উপর আমরা ভরসা রাখি ভালো হবে, এরকম মহামারী মানে ওই জীবনটাও এরকম একটা মহামারীর মতো, এখন আছি
পাঁচ মিনিট পরে নাই, এক মিনিটের কোনো বিশেষ নেই, এরকমভাবে চলতে হবে। কিন্তু কখনো ভয় পেয়ে চলবে না যে আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করলাম, লাভ হবে কি হবে না, এরকম চিন্তাভাবনা করলে সে কখনোই কিছু করতে পারবে না। এমন কোনো দিন আসছে যেন আপনার খামারে সেই ধরনের মহামারী ছিল? কিছু ছিল, আমার 2009 সালে আমার খামারে প্রায় 30-40 লক্ষ টাকার জিনিস আমার ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু পিছিয়ে নেই, আজও কিন্তু আমার খামারে 60-70 লক্ষ টাকার মানে জিনিস দাঁড়ানো আছে, আল্লাহ রাখছে। কিন্তু আমি কিন্তু কখনো শেষ করি না যে আজ সব। আমার বাসায় কিন্তু মানে একটা গরু, একটা ছাগলের বাচ্চা পর্যন্ত ছিল না আমার বাসায়, তখন এই পশু পাখি জাতীয় কিছুই ছিল না, যখন সব শেষ হয়ে গেছে। কিন্তু শেষের পরে কিন্তু আমি নতুন করে আবার শুরু করছি, আবার কিন্তু আমি আল্লাহর রহমতে জাগ্রত আছি, এখনও কিন্তু ধ্বংস হয়ে গেছি। আর আল্লাহ চাইলে সেটা সম্ভব, ধ্বংস করে কখনো হয়। খামার বিজনেসে যদি সৎ না হয়ে যদি অসৎভাবে চিন্তাভাবনা করে, তাহলে সেই খামারের অবস্থানটা কি হতে পারে? কখনোই ভালো করতে পারবে না, অসতের চিন্তা ভাবনা করতে সে ভালো কখনোই করতে পারবে না। কারণ ভালো জিনিসটা মানে ভালোভাবেই করতে হয়, আর যদি পশু পাখি ওদের দিক থেকে ব্যবচারী কাজ করতে হয় না কখনো। এই যে এত কিছুর মানে গুণ, এটা কি আপনি শুধু ডাক্তারি প্রশিক্ষণ নিতে গিয়ে শিখেছেন নাকি প্র্যাকটিক্যাল কাজগুলো করতে গিয়ে শিখছেন? আমি প্র্যাকটিক্যালই শিখছি, আমার তো মানে ওই প্রশিক্ষণে তো আমার আছে, আমার প্র্যাকটিক্যাল থিওরিটাই তো মানুষের মেন, আউট নলেজটাই তো মেন, সেটা তো আমি আমার বাসায় থেকে নিতে পাইছি, এটাই তো আমার মেন। আমার তো ওইটা তো বই পুস্তকে, এটা তো আমার মানে হাতে কলমে, এটা তো খাতা কলমে, এটা আমার হাতে কলমে, পুরো মানে পুরো নিজের আয়ত্তের মধ্যে। ফ্যামিলিতে অনেক কাজ মেয়েরা যখন করতে যায় বাধা বিঘ্ন আসে, মা বাবা করতে দেয় না, আসলে আপনার এই সব কাজের ভিতরে সবচেয়ে উৎসাহ কে বেশি দিয়েছে? আমার ফার্মেসির ব্যাপারটা আমার মা এবং বাবা না থাকতে তো কখনো সম্ভব হতো না, হয়তো বোনটা দুলাবাইরা চায় না এটা, কারণ আমি মেয়ে মানুষ, একটা বাজারে আমি দোকান করবো, আছে না অনেকে তো অনেক থাকে। কিন্তু আমার মা এবং বাবা যদি আমাকে সাপোর্ট না করতো, আজকে আসলে আমি এই পর্যায়ে আসতেই পারতাম না। এই বাবা মায়ের ভিতরে মানে সবচেয়ে বেশি মানে সাপোর্টেড সবচেয়ে সেরা বাবা এবং মা, এটা মানে সেরা বলতে সবার সেরা উঠবে, এর কখনো ভাগাভাগি হয় না, মানে এই দুজনের কোনো তুলনা হয় না, তুলনাই হয় না, মানে পুরো মানে 100-তে 100, মানে এই আজকের ইতির মানে ক্রেডিটটা শুধু বাবা মা দুজনেই, আর কারো না, বাবা এবং মা। আর মানে এর পিছনে তো আমার তো শ্রম এটা আছে, এমন আছে বাবা মা দিলো আমি তো নাই, ঠিক আছে না, আমার তো ওই জায়গাটা কি আছে। বাংলাদেশে এই সাটুরিয়া ড্যামরা থানায়, সাটুরিয়া থানায় মানিকগঞ্জ জেলার, মানে এলো এই ইতির মতন যদি আর এক নতুন ইতি আসতে হয়, তাহলে সে কোন পর্যায়ে কোন ধাপ শুরু করবে প্রথম শুরুতে? আসলে আমি বাংলাদেশে এরকম কোনো, আমি শুধু আমি না, আমি অনেকের কাছ থেকে এরকম মানে কমেন্টস পাইছি, সেটা আদৌ সম্ভব হবে কি না জানি না সেটা, কিন্তু আমি দোয়া করি এরকম সবাই করুক, প্রত্যেকটা বাবা মা জানিয়ে মানে শান্তি তৃপ্তি বোধ করতে পারে, নিয়ে গর্ব করতে পারে। আমরা 2019 সালে যখন আপনার প্রতিবেদনটি আপলোড করেছিলাম, তখন সবার একই কথা ছিল, ইতির মতন যদি একটা বউ হতো, এই প্রশ্নগুলো আসলো বোন। আগে ভালো মা লাগবে, ভালো বাবা লাগবে, তারপরে না ভালো বউ আশা করা যায়, ভালো মেয়ে আশা করা যায়, তাই না? আগে নিজে বাবা ভালো থাকতে হবে, মা ভালো থাকতে হবে, তারপরে না মেয়ে বাচ্চা কাচ্চা এগুলো আশা করা যায়, ভালো গাছ হলে ভালো ফল পাওয়া যায়। গাছকে একটু কিছু বলতে চাই, আমরা এইসব বিষয় নিয়ে কি পরবর্তীতে কোনো মানে কোনো ভিডিও বাড়ি তারা আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলতে পারবো কি? জি অবশ্যই পারবেন, আর বাংলাদেশের মহামারীর থেকে আল্লাহ ভালো রাখুক সব কিছু, সবার মন মানসিকতা আল্লাহ ভালো রাখুক, তারপরে আমরা তখন কি তাহলে ইতিয়াপুর কাছ থেকে জানতে পারবো যে তার জীবনের আরও কিছু অজানা তথ্য? জি অবশ্যই, যে তথ্যগুলো এখন পর্যন্ত প্রকাশ হয়নি। জি পারবেন, এমন তথ্য কি আছে? মানুষের জীবনে তো সেকেন্ডে সেকেন্ডে সব কিছু পরিবর্তন হয়, তাই না? পরিবর্তনের তো কোনো শেষ নাই, এখন আমি আছি, আমি তো এমনও হয়ে যেতে পারে যে আলাউদ্দিনের চারাক বাত্তি পেয়ে বসছি, তখন তো তার থেকে তো ম্যাজিক আর কিছু হয় না, এরকম হতে পারে, বলা যায় না আল্লাহ কখন কি করে এটা বলাই যায় না, একদম বলা মুশকিল। তো ম্যাজিক তো আমরা পাই না, কিন্তু সেই ম্যাজিকের পিছনে কি কোনো মানে এমন তথ্য মানে আছে, সেটা আমরা আরও চমক হবে থাকতেই পারে, বললাম আমি তো আলাউদ্দিনের চারাক বাত্তি থেকে আর কোনো ম্যাজিক হবে না। তারপরে আলাউদ্দিনের আমরা সেই মানে হলো প্রদীপটা দেখতে পাবো, সেই প্রদীপ থেকে কি ঘষে বের হয় সেটা আমরা বুঝতে পারবো, তাহলে সেই চমকের আশায় থাকলো পরবর্তী আমরা ভিডিওতে সেই বিষয়টা আমরা ঠিক ঈদের পরপর এটা প্রকাশ করতে চাই। আচ্ছা দেখা যাক, আমি আল্লাহ তাআলা আমার মানে আলাদা চারাক বাতিটা ওরকম ভাবে দেখি করতে পারি কিনা, হবে সব ঈদের আগেও হতে পারে, ঈদের আগেও হতে পারে।
আচ্ছা তো আপু, তাহলে আমরা আশা করি আপনার এই 2020 সালে আপনার এই ভাগ্য রাজটা বিক্রি হোক, এবং আমরা সবাই দোয়া করি যাতে আপনার মানে হলো এই এত মহামারীর মধ্যেও যা অন্তত এই আপনার ভাগ্যরাজ বিক্রি করে আপনারা যেন গত বছরের যে কষ্টের বিষয়গুলো মুছে আপনি নতুন করে আবার আপনার পাশাপাশি হলো সিংহরাজ, তারপরে হলো যুবরাজ, এই দুজনকে মানে হলো আবার তৈরি করবেন, নাকি এই যুবরাজকেও এবং সিংহরাজকেও আপনি বিক্রি করবেন? না, এবার আমি ভালো যদি ন্যায্য আমি মূল্য পাই, ভালো যদি ন্যায্য মূল্য পাই তাহলে আমি শুধু ভাগ্যরাজটাকেই সেল করবো, শুধু ভাগ্যরাজকে সেল করবো। আর যদি ওরকম হয় তাহলে সিচুয়েশন তো কখন কি হয় বলা যায় না, যদি হয় তাহলে আমি যুবরাজ। অনেকে প্রশ্ন করে যে আসলে এবারও হয়তো বা তার যদি সেই দাম থেকে না নড়ে তাহলে এবারও বিক্রি হবে না, তাহলে এই বিষয়টা মানে আপনি কীভাবে টেক কেয়ার করবেন? কপালে রেজিকে যার যতটুকু আছে ততটুকুই হবে, এই বাহিরে যাওয়া যাবে না। উপরালা ইচ্ছা, মানুষের মনের কথা উপলার ইচ্ছা তো এক না, সেটা তো সম্ভব না। তো আল্লাহ কপালে যা রাখছে এবার সেটাই হবে, আমি সেটাকেই বিশ্বাস করি সবসময় করি এবং করবো। অনেকে বলেছিল যে আমরা ইতিয়াপুর মানে চাঁদ রাতে আসছি কিন্তু ইন্টারভিউটা নিতে পারি নাই, ইতিয়াপুর ক্যামেরার সামনে আসতে চায় নাই। চাঁদ রাত সরি বুঝি নাই, মানে এলো গত 2019 সালের কোরবানিতে যখন চাঁদ রাতে যে কালকে ঈদ হবে, আজকে যখন অনেক সাংবাদিক সোশ্যাল মিডিয়া আসছিল তখন ইতিয়াপুর গরুটা বিক্রি হয় নাই, ইতিয়াপুর তখন ক্যামেরার সামনে আসে নাই। আমি বিক্রি করবো না, আমি মানে আমার এই পুরো এক মাসে এক বছরেই যদি কিছু না হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু হয় নাই কিছু, আমি এক রাতে কি হবে? তো আমি মানে আমি ধরে রাখছি যে আমার রেজিকে নাই, ও আমার বাড়িতে থাকবে, ও রেজিক আমার বাড়িতে খাবার দাবার আছে, এর জন্য ও যায় নাই, ওকে আমি রেখে দিচ্ছি। আর জোর করে ধাক্কে একটা জিনিস কিছু করা যায় না, যে আল্লাহ তাআলার ইচ্ছে ছিল না, এবার এবার হয়তো ইচ্ছা আছে বা সেটা তো বলা যায় না, বলা মুশকিল, আল্লাহ সেটার উপর তো হাত ঘোরানো যায় না, দেখা যায়। তার মানে ভাগ্যের উপরে ছেড়ে দেয়েছে, ভাগ্যের উপর কি ভাগ্য রাখতে ছেড়ে দিয়েছে, ভাগ্যের যা আছে সেটাই হবে। যা হোক, আমরা এই ভাগ্যের মানে আরেকটা আলাদিনের প্রদীপে সেই নিউজটা আমরা দিব, তখন এই ভাগ্যটা যখন পরিবর্তন আসবে এবং যে খুশির নিউজটা যখন আমরা দেখব, এবং সেই সাথে আমরা আলাদিনের প্রদীপের যে রহস্যটা আছে সেই রহস্যটাও আমরা বলতে পারবো। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখুন, এই যে আপনার ইতিয়াপুর যে ভাগ্যরাজ, যে ভাগ্যরাজ এবং পাশে পিছনে রয়েছে সিংহরাজ আর হলো যে যুবরাজ, দর্শক আসলে তার ভাগ্যে কি রয়েছে আর কি নেই আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ইতিয়াপুর এই কষ্টের বিষয়গুলো যেটা রয়েছে, যেন অনেক কষ্ট করে তিনি গরুগুলো পালন, আসলে বোবা প্রাণী পালন করতে যে কতটা কষ্ট হয় যে পালন করে সেই বুঝতে পারে, যে ব্যথা পেলে বলতে পারে না, যার খিদা লাগলে বলতে পারে না, কি করে সম্ভব, যে পালন করে সেই বুঝতে পারে এই বোবা প্রাণীকে কিভাবে পালন করতে হয় আর কতটা বিচক্ষণার সাথে, মানে কতটা চতুর হলে, কতটা বুদ্ধিমতী হলে একজন নারী হয়ে পর পর তিনটি বছর মানে চমক দিয়েছেন সারা বিশ্বকে, বাংলাদেশের প্রতিটি মানুষ শুধু একটা চোখে দেখলেন কিন্তু ইতিয়াপুর মতন নতুন কোনো ইতির এখনও জন্ম হয়নি, কিন্তু কেন আমরা দোয়া করবো যেন ইতিয়াপুর দেখা দেখি আরও অনেকে যেন এই ধরনের গরু পালন করে এবং চমক নিয়ে আসতে পারে এবং সারা জাগাতে পারে। আপনারা ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, আমরা এই 2020 সালের সেরা গরু হিসাবে মানে এলো এই ইতিয়াপুর গরুটি যা যেখানে বিক্রি হবে সে বিক্রির কী ধরনের দামে বিক্রি হয়েছে সে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। বিক্রি করবে যে কী দামে বা তার সাথে যে সরাসরি যদি ইতিয়াপুর সাথে যোগাযোগ করতে চান, আমরা তার নাম্বারটি দিতে চাই, যদি বোনটি দিতে চায়। বোন, আপনার মোবাইল নাম্বারটি কি দিতে চান কিনা? জি অবশ্যই, আপনার নাম্বারটি একটু বলবেন। যোগাযোগের জন্য নাম্বার 07 84 86 41 61, আরেকটা নম্বর হলো 017 33 688 194। কিন্তু এদের আরেকটা কথা আছে যে অনেকে এই খামারের ব্যাপারে আলোচনা করার জন্য, যেহেতু পশু চিকিৎসা করি এর জন্য, যে আমাকে যারা ফোন দেন তাদের কাছে একটা অনুরোধ, এখন আমার একটা ঘন্টা একটা নিয়ে দেখে ফোন অনেক দাম, আপনার প্লিজ আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আমি আগে আমার ভাগ্যরাজকে সেল হোক, আমি ঈদের পরে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য, পাশে সবসময় আছি, আপনারা এই একটা মাসের জন্য আমাকে অযথা অহেতুক আমাকে ফোন দিবেন, কারণ আপনাদের ফোন দিলে, আপনারা ফোন দিলে কী হয়, যারা শিল্পপতিরা আছেন যারা গোটাকে কেনার জন্য ভালোবাসে কেনার জন্য ফোন দিবেন, তারা ফোনে পাবে না, লাইনে পাবে না, তো তারা কিন্তু বারবার আপনারা কিন্তু ফোন দেওয়ার জন্য টাইম পাবেন, তারা কিন্তু দিবে না, একবার ছাড়া দুবার তারা ফোন দিবে না,
রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযত্ন হয়তো আমাকে ডিস্টার্ব করবেন না। আমি আশা করি আপনারা এই কথাটা ইতিহাস করে রাখবেন, যেহেতু আপনারা অনেক ইতিহাসকে অনেক স্নেহ ছোটো বোন হিসেবে অনেকটাই ভালোবাসেন, তাই না? তো এই জন্য আমি জানি যে আমার একটা কথা আপনারা মানবেন, এটা আমার একটাই, আমি দেখবো যে সেটা কতটুকু মানে মানেন আপনারা। ধন্যবাদ।